মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো, তিতির আছে? তিতির নেই। নেই? এত রাত্রে কোথায় গেছো? তিতির লকআপে আছে। কি বলছেন, লকআপে কেন, কি হয়েছে? কি একটা হার চুরির অপরাধে। তিতির হার চুরি করেছে? স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি সেটা বিশ্বাস করব না। আচ্ছা এক মিনিট এক মিনিট, আপনি কে বলছেন? আমিও দিদি বলছি। দিদি মানে তুমি দোয়েল বলছো? দোয়েল মানে যা সামান্য মন খারাপ হলেও তিতির সারাদিন মন খারাপ করে বসে থাকতো, সেই দোয়েল যে না খেলে তিতির সারাদিন খেত না। তিতিরের কাছে তার দিদি প্রাণের থেকেও বড়। সেই দোয়েল? আমি বললাম তো একবার, আমি দোয়েল, কতবার বলবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি বললে, কিন্তু আমি আমি তো মেলাতে পারছি না। মানে তুমি এখন নির্লিপ্তভাবে কি করে বলছো যে তিতির হার চুরি করে জেলে গেছে? মানে তুমিও এটা বিশ্বাস করো? দেখুন, আমার বিশ্বাস অবিশ্বাসের থেকেও বড় কথা প্রমাণ বলছে তিতিরই হারটা চুরি করেছে। কালকে ওকে কোর্টে তোলা হবে। এরপরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে আপনি সোজা পুলিশ স্টেশনে চলে যেতে পারেন। আমি কি হচ্ছে সব? বাহ, এই তো দোয়েল তৈরি হয়ে গেছে। এবার যদি তিতির ফিরেও আসে, দোয়েল হবে ওর সব থেকে বড় প্রতিপক্ষ। বনে বনে ছুলোছুলি করবে, মরবে, আর মালিনী ব্যানার্জি হাসবে। শুনুন উকিল বাবু, তিতিরের যেভাবেই হোক বেলটা আমার আজকে চাই, ঠিক আছে? যে কোনো কিছুর বিনিময়ে আমার জানার দরকার নেই তিতিরকে। তিতির অফিসার, অফিসার তিতির কোথায়? অফিসার আমি ওর হাজবেন্ড, আমাকে না জানিয়ে কেন ওকে কোর্টে চালান করা হয়েছে? আপনি আপনি ফোন করুন, গাড়ি কোথায় আছে থামতে বলুন প্লিজ। আমি উকিল নিয়ে এসেছি, ও কোর্টে যাবে না। বাবা, এ তো আগুন শুধু প্রেমিকার মনে নয়, প্রেমিকের মনেও একই রকম আগুন জ্বলছে। তিতির বাসুকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, অন্য সেলে রাখা হয়েছে। সিরিয়াসলি তো কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন, প্লিজ নিয়ে চলুন আমাকে ওর কাছে। আপনি দাঁড়ান, আমি আনছি। থ্যাংক ইউ। কোর্টে যাবো তো এখন। দাক্ষিণ্যই বা কে চেয়েছে? আমি তো চাইনি। আগেই তো বলেছিলাম আপনার ক্ষমতা প্রতিপত্তি দেখিয়ে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি আসামি, আজকে আমাকে কোর্টে তোলা হবে। আমি চাই কোর্টে আমার যথাযথ শাস্তি হোক। তিতির, আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো। একটা
একটা বিপদ ঘাট থেকে নামতে না নামতে আর একটা বিপদ, আর একটা বিপদ এসে উপস্থিত। তুমি জানো আবার ওই নামটার পাশে না লতা পাতা দিয়ে আবার ডিজাইনও করা ছিল, দেবস্মিতা ব্যানার্জি। ওটা তুহিনের অফিস কালিক তিতির কনফার্ম করলো, আমি ভুল বুঝেছিলাম তুহিনকে। আমি শাশুড়িমার আলমারি থেকে এমন একটা জিনিস চুরি করেছি যেটা ওনার সংসারের ভিত্তাকে নাড়িয়ে দেবে। তেইশ বছরে প্রথমবার কেউ আমার ভিতটা নড়ানোর সাহস করছে। তিতির শোনো, আমার কথাটা শোনো। তিতির জেদ করো না, তিতির আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি বেল পেয়ে যাবে। তিতির তিতির তুমি তুমি কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ, এগুলো কি করে হলো তিতির? আর তুমি তুমি লকআপে রাত কাটালে? তুমি তো একটা ফোন আমাকে করতে পারতে, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতাম। আমি তো আসামি ম্যাম, রেশে আসামি নই, একেবারে শাশুড়ির হার চুরি করা আসামি। এটুকু শাস্তি তো আমার প্রাপ্য। না না, এটা হতে পারে না, আমি আমি বিশ্বাস করতে পারছি না তোমার কথা। কে বিশ্বাস করে বলো, কে করে? তোমার হাজবেন্ড, তোমার হাজবেন্ড বিশ্বাস করে? আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো যে তিতির এরকম একটা কাজ করতে পারে? নাকি তোমার বাড়ির লোকরা তোমাকে বোঝালো আর তুমি সেই তালে তাল মেলালে? তুমি তোমার বউকে চেনো না? তোমরা সবাই এক, নিজের বউকে তো সাপোর্ট করতে পারোই না, উল্টে এরকম এরকম একটা সোনার তালকে তাকে বিশ্বাস করতে পারছো না, তার উপরে চুরির অপবাদ চাপাচ্ছো। আপনি যেটা জানেন না সেটার মধ্যে কেন ঢুকছেন বারবার? কি জানি না, কি জানি না আমি? আমি এর আগে তোমার ইরেসপন্সিবিলিটি দেখিনি? তুমি থাকতে তোমার বউ লকআপে রাত কাটে কি করে? কেমন হাজবেন্ড তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।